আছে, যেন এরকম চারটা অপশন দেয়। একটা বলে রান অফ ভার্সেস টাইম, বলে একটা বলে সারফেস রান অফ ভার্সেস টাইম, টি লিখলাম, একটা বলে ডিসচার্জ ভার্সেস টাইম, আর একটা বলে অল দ্যাট। তো কোনটা হবে বলো? একটা বলছে রান অফ ভার্সেস টাইম, একটা বলছে সারফেস রান অফ ভার্সেস টাইম, আর একটা বলছে ডিসচার্জ ভার্সেস টাইম। তাহলে কোনটা হবে? অল দেওয়া হবে? এই কোশ্চেনটা বারবার আসে, মানে এই অপশন গুলো দিয়ে এই টাইপের কোশ্চেন বারবার আসে। বলো কি হবে? রান অফ ভার্সেস টাইম হবে, না সার্ফেস রান অফ ভার্সেস টাইম হবে, না ডিসচার্জ ভার্সেস টাইম হবে, না অল দা অ্যাবাভ হবে? বলো। হাইড্রোগ্রাফের সংজ্ঞা কি হবে? বলো দেখি কোনটা হবে। না অল হবে না, অল হবে না, রান অফ ভার্সেস টাইম হবে আর ডিসচার্জ ভার্সেস টাইম হবে, সারফেস রান অফ ভার্সেস টাইম হবে না। শুধু রান অফ ভার্সেস টাইম হবে, আর একটা হবে ডিসচার্জ ভার্সেস টাইম। সারফেস রান অফ ভার্সেস টাইম কে হাইড্রোগ্রাফ বলে না। বোঝা গেল? সারফেস রান অফ ভার্সেস টাইম কে হাইড্রোগ্রাফ বলা হয় না। বোঝা গেল আশা করি, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার আছে। তা আমি তাও বলে দিচ্ছি কেন এই প্রশ্নটার অ্যান্সার এটা হয়। হ্যাঁ, এই প্রশ্নটার অ্যান্সার কেন এটা হয় আমি বলে দিচ্ছি। দেখো, এখানে ধরো বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টির জলটা যেটা উপর দিয়ে গিয়ে নদীতে পড়ছে সেটাকে বলে, আর ডাইরেক্টলি যেটা নদীতে পড়ছে, ধর এটা নদী, ডাইরেক্টলি যেটা নদীতে পড়ছে এবং যেটা বয়ে উপর দিয়ে গিয়ে নদীতে পড়ছে, এটাকে বলা হয় সারফেস রান অফ। এটাকে বলা হয় সারফেস রান অফ। কিছুটা জল আছে যেটা বেস ফ্লো থেকে যায়, কিছুটা জল আছে বেস ফ্লো থেকে যায়, আর কিছুটা জল আছে সাব সারফেস থেকে যায়। তার মানে নদীর যে ফ্লোটা সেটা সাব সারফেস এবং বেস ফ্লো এই দুটো দিয়েই হয়। তার মানে ধরো এটা একটা ক্যাচমেন্ট এরিয়া, এটা একটা ক্যাচমেন্ট এরিয়া, এগুলো হচ্ছে নদীর শাখা প্রশাখা আছে, এখানে বৃষ্টি হচ্ছে। তার হাইড্রোগ্রাফটার ক্যালকুলেশন করা হয় কোথায়? হাইড্রোগ্রাফটার ক্যালকুলেশন করা হয় একদম একটা নির্দিষ্ট জায়গাতে। তো এখানে ডিসচার্জ, ধরো আমি এইখানটার বার করছি, এইখানকার এই যে ডিসচার্জটা, এই যে নদী দিয়ে কতটা জল যাচ্ছে এই জায়গাটাতে, নদী দিয়ে কতটা জল যাচ্ছে সেটা বার করা হচ্ছে। তাহলে সেটা তো সব জলগুলোই নিচ্ছি। আমার এখানে যে সারফেস, আমার যে এখানে যে নদী দিয়ে ফ্লোটা যাচ্ছে, এখানে নদীর ফ্লোতে সারফেস রান অফ যেরকম আছে সেরকম সাব সারফেস রান অফও আছে, আবার বেস ফ্লোও আছে। তার মানে টোটাল যে ডিসচার্জ আর রান অফ জিনিসটা সেম, ডিসচার্জ আর রান অফ জিনিসটা সেম। তাই জন্য বলা হয় যে হাইড্রোগ্রাফ ইজ এ রিপ্রেজেন্টেশন অফ রান অফ ভার্সেস টাইম অর ডিসচার্জ ভার্সেস টাইম, কারণ রান অফ আর ডিসচার্জ একই জিনিস। এটা মাথায় গেছে, রান অফ আর ডিসচার্জ একই জিনিস, কারণ টোটাল যে ডিসচার্জটা হচ্ছে এখানে নদী দিয়ে যে ফ্লোটা হচ্ছে এই জায়গা,
সেটা সবগুলো নিয়ে হচ্ছে, শুধুমাত্র সারফেস রান অফটাকে নিয়ে হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কনফিউশনের জায়গা, যে হাইড্রোগ্রাফের অপশনটা কি হবে। ওকে আচ্ছা, এরপরে হাইড্রোগ্রাফ তোমরা বুঝে গেলে আশা করলাম, কারো কোনো ডাউট যদি থাকে আমার জিজ্ঞেস করতে পারো পরে, এখন না থাক। এবারে হাইড্রোগ্রাফটা দেখতে কেমন হয়, হাইড্রোগ্রাফটা দেখতে কেমন হয়? আর একটা প্রশ্ন আসতে পারে যে হাইড্রোগ্রাফের এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে বলো। এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস বরাবর কি থাকে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে বলো। এক্স এ টাইম থাকে, এক্স এ থাকে টাইম, আর ওয়াই কি থাকে, ওয়াই থাকে রান অফ অথবা ডিসচার্জ, যেটা বললাম একটু আগে। ওয়াই থাকে রান অফ অথবা ডিসচার্জ, যে কোনো একটা, ওয়াই থাকে রান অফ অথবা ডিসচার্জ। রান অফ ডিসচার্জ দুটো একই বললাম না একটু আগে, যে রান অফ আর ডিসচার্জ দুটো আমার একই জিনিস, এই জন্য রান আপ আর ডিসচার্জ যে কোনো একটা লিখলেই হয়। এবারে প্রশ্নটা হলো যে হাইড্রোগ্রাফ কি করে আঁকা হয়, জায়গাটা একটু জটিল, ভালো করে বুঝতে হবে হাইড্রোগ্রাফটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, জায়গাটা জটিল। ধরো বারো ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, কোথাও বারো ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে কোনো একটা ক্যাচমেন্ট এরিয়াতে, হয়ে বারো ঘন্টাতে ধরো ধরে নিই 19 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, একটু বেশি হলো, এত বেশি হয় না, আমি ধরে নিচ্ছি 19 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। তাহলে বারো ঘন্টা থেকে ধরে 19 সেন্টিমিটার বৃষ্টি যদি হয়, ধরো এইটা একটা ক্যাচমেন্ট এরিয়া, এটা একটা নদী আছে অথবা একটা খাল আছে, এই ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে, যেখানকার জলটা মানে যে এরিয়ার জলটা একটা সিঙ্গেল লাইনে যদি যায় সেই জায়গাটাকে ক্যাচমেন্ট এরিয়া বলে। বলছে এবার ধরো এই জায়গা যে যেখানে ফেস হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, সেই জায়গাকার আমি ডিসচার্জটা বার করব, এখানকার আমি ডিসচার্জটা বার করব, তো ডিসচার্জ ভার্সেস টাইম আমি যদি প্লট করি তাহলে যে গ্রাফটা পাওয়া যাবে সেটাই হচ্ছে হাইড্রোগ্রাফ। তাহলে বলো, একটা কথা বলো তোমরা, বৃষ্টি এখানে বৃষ্টি ধরো বারো ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, তাহলে কি বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই এখানে জলটা কি থাকবে না থাকবে না, এখানে কি কোনো ফ্লো থাকবে? ধরো এটা একটা নদী, বৃষ্টি শুরু হলো ধরো দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি বৃষ্টি হয়েছে, ধরো দুপুর বারোটায় বৃষ্টিটা শুরু হয়েছে, তখন কি এখানে কোনো ডিসচার্জ থাকবে কি থাকবে না বলতে পারবে কেউ? একদম শুরুতে মানে আমি এখানে দুপুর বারোটা, এখানেই হচ্ছে দুপুর বারোটা, আবার এখানে আমি দুপুর বারোটাই লিখি 12 PM। ওকে, তা 12 PM এ কি নদীতে কোনো ফ্লো থাকবে না থাকবে না? নদীতে মানে যখন স্টার্টিং হবে বৃষ্টিটা, তখন কি কোনো মানে এখানে কি কোনো ডিসচার্জ, মানে এখানে কি জিরো থেকেই শুরু হবে তাহলে? তাহলে কি এটা হাইড্রোগ্রাফের সংজ্ঞা অনুযায়ী সেটা কি এখান থেকে জিরো জিরো থেকে শুরু হবে বলো, না কিছু থাকবে? তা কোথা থেকে শুরু হবে? দেখো কয়েকটা নদী বাদ দিলে বেশিরভাগ নদীতেই কিছু না কিছু বেস ফ্লো থাকে, নদীতে বৃষ্টিকাল, আচ্ছা বর্ষাকাল ছাড়া কি নদীতে আর ফ্লো থাকে না বলো? বর্ষাকাল ছাড়া কি নদীতে ফ্লো থাকে না? বর্ষাকাল ছাড়া কি নদীতে ফ্লো থাকে না? হ্যাঁ, শুধু বর্ষাকালেই নদীতে ফ্লো থাকে,
বৃহস্পতি থাকে? হ্যাঁ, তার মানে বৃষ্টি হোক না হোক একটা বেসফ্লো কিন্তু থাকবে, বেসফ্লো কিন্তু থাকবে। আচ্ছা, এবারে বৃষ্টিপাতটা দেখানো হচ্ছে এখানে, বৃষ্টিপাতটা দেখানো হচ্ছে এই জায়গাটাতে 12 ঘন্টা ধরে। আচ্ছা 12 ঘন্টা, আচ্ছা আমি একটা কাজ করি, 12 ঘন্টাটা একটু বাড়াবাড়ি হয়ে, আচ্ছা 12 ঘন্টায় থাক, একটু বেশি হয়ে যাচ্ছে, 12 ঘন্টাটা আমি এখানে দেখাবো, কিন্তু সেটা আমার, তার মানে আমি যে এই 12 ঘন্টাটা দেখাচ্ছি, এই টাইমটা আমার এখানে একটা এর রিলেটেড থাকবে, তার মানে এটা হলো আমার 12 AM, তাই তো? তার মানে আমার বৃষ্টিটা শুরু হয়েছে 12টার সময়, দুপুর 12টা, বৃষ্টিটা শেষ হয়েছে রাত 12টা, টাইমটা তো আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বৃষ্টিপাত, আমার বৃষ্টিটার ফ্লোটা আমি এখানে দেখাচ্ছি। ওকে, এবার মোটামুটি দেখা যায় 4-5 ঘন্টা পরেই, না 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে কন্ট্রিবিউশন শুরু হয়ে যায়। কন্ট্রিবিউশন শুরু হয়ে গিয়ে আস্তে আস্তে 2-3টের সময় নদীতে জলটা পৌঁছে যায়, বৃষ্টির জলটা নদীর ওই জায়গাটাই পৌঁছে যায়, মুখে, নদীর মুখে পৌঁছে যায়। তখন আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়ে, তাই তো? তখন আস্তে আস্তে কিন্তু ডিসচার্জটা বাড়ে, বাড়তে বাড়তে এমন একটা সময় আসে, তার মানে দেখো রাত 12টায় আবার বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু নদীতে জল বাড়ছে, তাই তো হয়? বড় নদী, যত বড় নদী হয় সঙ্গে সঙ্গে নদীতে কিন্তু সঙ্গে সঙ্গে জল আসে না, নদীর জলটা কিছু পরে বাড়ে, তাই তো? সেই হিসাবে নদীর জলটা বাড়বে আস্তে আস্তে, বেড়ে একটা 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 পিকে আসবে, তারপরে আস্তে আস্তে এটা কমতে শুরু করবে ডিসচার্জটা। এটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এটা গ্রাফ, এটা ডিসচার্জ ভার্সেস টাইমের গ্রাফ। তা দেখো এখানে কিছু পয়েন্ট আছে, আমি দেখিয়ে দিই। যখন থেকে কন্ট্রিবিউশন শুরু হয়েছে সেটাকে আমি ধরি এ পয়েন্ট, এবং যখন থেকে কন্ট্রিবিউশন শেষ হয়েছে সেটাকে আমি ধরছি ডি পয়েন্ট। মানে এই যে এ আর ডি হচ্ছে, এখানে কন্ট্রিবিউশন শুরু, এখানে বৃষ্টির কন্ট্রিবিউশন শেষ, এটা হলো আমার পিক ডিসচার্জ। এটা হলো আমার পিক ডিসচার্জ। এ টু বি কে বলা হয়, এ টু বি কি বলে, এ টু বি কে বলা হয় রাইজিং লিম্ব। যখন বৃষ্টিটা বাড়ছে স্লোপটাকে বলে, এ টু বি যেটা আছে এটাকে বলে রাইজিং লিম্ব, আর সি টু ডি কে বলা হয় ফলিং লিম্ব। তা প্রশ্নটা এখান থেকে কি কি প্রশ্ন আছে, প্রশ্ন একটা আছে এখান থেকে, সেটা হচ্ছে রাইজিং লিম্বের স্টিফনেস বেশি না ফলিং লিম্বের স্টিফনেস বেশি, বলো? স্টিফ যে ব্যাপারটা থাকে, রাইজিং লিম বেশি স্লোপটা বেশি না ফলিং লিম এর স্লোপটা বেশি, বলো? এই প্রশ্নটা আসে কখনো সখনো। হ্যাঁ, রাইজিং লিম এর স্লোপ যদি এটা থিটা হয়, এটা যদি ফাই হয় তাহলে থিটা গ্রেটার দেন রাইজিং, এটা লিখে রাখবে সাদাতে, রাইজিং লিম ইজ স্টিপার দেন ফলিং লিম, ঠিক আছে? রাইজিং লিম ইজ স্টিপার দেন ফলিং লিম। আচ্ছা এবারে, আচ্ছা এবার দেখো, আমি যদি এ টু ডিটাকে কানেক্ট করি তাহলে এটাকে কি পাবে বলো তো? এ টু ডি কে যদি আমি কানেক্ট করি, এ টু ডি কি ইন্ডিকেট করে বলতে পারবে? এ টু ডিটা কি ইন্ডিকেট করে,
এটুডি ইন্ডিকেট করে যদি বৃষ্টিটা না হতো তাহলে ডিসচার্জটা কত হতো, কেমন হতো, বেস ফ্লো বলে। হ্যাঁ, তা এইটুকু পোর্শনটাকে বলা হয় বেস ফ্লো। বেস ফ্লো মানে বৃষ্টি যদি না হতো তাহলেও তো নদীতে একটা জল থাকতো, বৃষ্টি যদি না হতো তাহলেও তো নদীতে একটা জল থাকতো, তা সেই ফ্লোটা কত হতো সেটাকে বলে বেস ফ্লো। আরো কিছু জিনিস আছে, যেমন বলছি একটা একটা করে। দেখো, বৃষ্টি শুরু থেকে কতক্ষণে পিকে গেল জলটা, শুরু হয়েছিল ধরো বৃষ্টিপাত শুরু হয়েছিল দুপুর 12টায়, বৃষ্টি শেষ হয়ে গেছে পরের দিন রাত, মানে ওই দিনই রাত 12টায়, কিন্তু পিক ডিসচার্জ নদীতে হয়েছে আরো 10 ঘন্টা পরে, ধরো সকাল 10টায় পরের দিন, তার পরের দিন সকাল 10টায়। তার মানে আমার বৃষ্টি শুরু থেকে পিক ডিসচার্জে পৌঁছাতে যে টাইমটা লাগে তাকে বলে টিপিকে। বলো টিপিকে মানে কি? টিপিকে বলে, তাই তো? বৃষ্টি শুরু থেকে ডিসচার্জটা ম্যাক্সিমাম হতে, নদীতে ম্যাক্সিমাম ডিসচার্জ আসতে যে টাইমটা লাগে সেটাকে বলা হয় টিপিকে, অথবা পিক, কি বলে বলো, টিপিকে কে কি বলে জানো? এই টাইমটাকে কি বলে? এটাকে বলে না ল্যাগ টাইম বলে না, এটা ল্যাগ টাইম না, এটাকে পিক টাইম বলে, এটাকে বলে পিক টাইম, এটাকে বলা হয় পিক টাইম, বুঝা গেল? এটাকে বলে, এই কোশ্চেন গুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এবারে ল্যাগ টাইমটাও বলে দিই, ল্যাগ টাইমটা কাকে বলে? ল্যাগ টাইমটা কি ভালো করে শুনবে। আচ্ছা, প্রথম কথা, এই যে হাইড্রোগ্রাফটা হয়েছে, এই হাইড্রোগ্রাফটা সিজি কি ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে বলো তো? আমি যদি এটাকে একটা এরিয়া ধরি টোটাল হাইড্রোগ্রাফটাকে, তাহলে এর সিজিটা এদিকে থাকবে না এদিকে থাকবে, ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে এরিয়াটা বেশি হবে? এই এটা ধরো পিক, পিকের বাঁ দিকে এরিয়াটা বেশি হবে না পিকের ডান দিকে এরিয়াটা বেশি হবে? ডান দিকে হবে, কারণ কি? কারণ এটা বেশি পিক, এটা হচ্ছে বেশি স্টিপ, এটা কিন্তু কম স্টিপ, সেই হিসেবে এদিকে সিজিটা এখানে থাকবে। তা বলছে যে সিজি অফ দ্য হাইড্রোগ্রাফ থেকে সিজি অফ দ্য রেইনফল, এই যে দেখো এটা হচ্ছে মানে আমার সিজি অফ রেইনফল মানে বিকেল ছটা থেকে, এটা ধরো পরের দিন এটা 12টা ধরতে হবে, 10টা তো, এটা ধরো 12টা ধরছি সিজিটা। এই যে টাইম ইন্টারভেলটা এটাকে বলা হয় ল্যাগ টাইম, এটাকে বলা হবে ল্যাগ টাইম।